দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযোগ, তোলাবাজির প্রতিবাদ করায় তাকে হুমকি দেন রাজপুর টাউন যুব তৃণমূলের সভাপতি প্রতীক দে ও তার দলবল। এমনকি ওই তৃণমূল কাউন্সিলরের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরমাতা পাপি হালদারের অভিযোগ, এলাকায় ঠিকাদারের কাছ থেকে তোলা আদায় করে প্রতীক দে ও তার দলবল, প্রতিবাদ করলে তাকেও মাসোভাড়া দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তৃণমূলের পুরমাতাকে হুমকি দেওয়া হয়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পুরমাতার দাদা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি একটা ভিডিও বার্তায় বলেওছি, আমার এখন এই মুহূর্তে অবশ্যই আমার জীবনের একটা হুমকি দেওয়া হচ্ছে। অনেকদিন আগে থেকে আমাকে যেটা বলা হচ্ছে যে আমাকে ওয়ার্ড অফিসগুলোতে এবং আমার কার্যালয়ে, যেখানে বসে থেকে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেই সমস্ত কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না। সেখানে গেলে আমার সামনেই তালাচাবি আটকে দিচ্ছে এবং বলছে যে তোমাকে বসতে হবে না, তোমাকে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে না। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রাজপুর টাউন যুব তৃণমূলের সভাপতি প্রতীক দে। মতো করে খুশি করতে পারে, উনি ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন, উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব, আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। অন্যদিকে শুক্রবার প্রতীকদের নেতৃত্বে তৃণমূলের মহিলা কর্মীরা তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং তার অপসারণ দাবি করেন। উনি একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, আমাদের ওয়ার্ড কমিটির মেম্বারদেরকে একটু প্রেশারাইজ করতে থাকলো যে কিছু টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয় কিছু। ওই এইসব তো আমরা মেনে নিতে চাইনি, আমরা ওনাকে এনেছিলাম জনসেবা, জনস্বার্থে, যে সবার পরিষেবা দেবে, সবার মাঝখানে থাকবে। কিন্তু উনি ওইগুলো তো করতেন, কিন্তু তার মাঝেও এইসব করে বেড়াবেন এগুলো আমরা তো ভাবতে পারিনি। কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে উনি যে জিনিসগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা সে জিনিসগুলো, উনি রাজনীতিটা নাকি দীর্ঘদিন করে এসছে, উনি আজকের যেই পদে আছেন কাউন্সিলর পদে, উনি নাকি আগে ইয়ে করে আসছে করোনার পরিস্থিতি থেকে, নাকি উনি আজকের আমরা যে বাইকটা উনার দেখেছিলাম, উনি নাকি করোনা পরিস্থিতিতে আমাদের সাথে আছেন। উনার সাথে আমাদের পরিচিতি হচ্ছে প্রতীকদার সূত্রে, প্রতীকদাকে দেখে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি। কথা বলবেন, কিছু ব্যাপারে কথা বলার দরকার আছে, আমি সেদিন ব্যস্ত ছিলাম, বললাম ঠিক আছে আমি জানাবো। পরের দিন আমাকে যখন আমি ফোন করে জানাই যে সন্ধেবেলায় চলে আসার জন্যে, তখন উনি এবং ওনার বাড়ির কেউ ছিলেন, সম্ভবত ওনার মা। এই ইস্যুতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রঞ্জন বৈদ্য বলেন, তোলাবাজি এবং মানুষের উপর অত্যাচার করাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেসের যে কালচার সেটা একেবারে সমাজে পরিষ্কার হয়ে গেছে, যে তারা তোলাবাজি, রাহাজানি, মানুষের উপর জোর করে তাদের উপর অত্যাচার করা, এছাড়া তাদের কোনো কাজ নেই, আর পকেটে অনেক টাকা এসে গেছে। মাকে এরা শ্রদ্ধা করে না, মাতৃত্বকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করতে ভুলে গেছে। তাই আজকে রাজপুর সোনারপুর পুরসভার পৌরমাতা সে একটা তৃণমূল কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে যে সে তাকে নিয়ে সংসার করতে চায়, তাকে প্রলোভন দেখাচ্ছে, এবং পৌরমাতা এটাও অভিযোগ করছেন যে খাস জায়গা বিক্রি। বাংলায় বিরোধী দলের নেতা কর্মীদের প্রায়ই হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। তবে এবার খোদ শাসক দলেরই একজন কাউন্সিলর নিজের দলের নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন। রাজ্যে শাসক দলের একজন কাউন্সিলরই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে, প্রশ্ন রাজ্যবাসী। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।